নওগাঁয় র‍্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 22 মার্চ সকালে শহরের নওজওয়ান মাঠের সামনে থেকে সুলতানা জ্যাসমিনকে আটক করে র‍্যাব। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। সুলতানা জ্যাসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। এখানে অপারেশনের প্রক্রিয়াগত কোনো দুর্বলতা আছে কিনা বা এখানে আমাদের আর কারো ইনভলভমেন্ট আছে কিনা এটা কিন্তু এখনই বলার মতো সময় আসেনি। বাট তদন্ত কমিটি কাজ করবে, তাদেরকে সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটি যদি তাদের তদন্তে এই ধরনের কোনো গাফিলতি পায় আমরা অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁয় র‍্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 22 মার্চ সকালে শহরের নওজওয়ান মাঠের সামনে থেকে সুলতানা জ্যাসমিনকে আটক করে র‍্যাব। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। সুলতানা জ্যাসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। এখানে অপারেশনের প্রক্রিয়াগত কোনো দুর্বলতা আছে কিনা বা এখানে আমাদের আর কারো ইনভলভমেন্ট আছে কিনা এটা কিন্তু এখনই বলার মতো সময় আসেনি। বাট তদন্ত কমিটি কাজ করবে, তাদেরকে সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটি যদি তাদের তদন্তে এই ধরনের কোনো গাফিলতি পায় আমরা অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁয় র‍্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 22 মার্চ সকালে শহরের নওজওয়ান মাঠের সামনে থেকে সুলতানা জ্যাসমিনকে আটক করে র‍্যাব। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। সুলতানা জ্যাসমিন সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে কর্মরত ছিলেন। এখানে অপারেশনের প্রক্রিয়াগত কোনো দুর্বলতা আছে কিনা বা এখানে আমাদের আর কারো ইনভলভমেন্ট আছে কিনা এটা কিন্তু এখনই বলার মতো সময় আসেনি। বাট তদন্ত কমিটি কাজ করবে, তাদেরকে সময় দেওয়া হয়েছে। তদন্ত কমিটি যদি তাদের তদন্তে এই ধরনের কোনো গাফিলতি পায় আমরা অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।